আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সকলকে স্বাগত। জিসিডি আমরা আসলে সবাই করি, জিসিডি আমরা ছোটবেলার থেকেই শিখেছি, যেটার অ্যাব্রিভিয়েশন হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভিশন। প্রথমে আমরা ম্যানুয়ালি বা আমরা যখন অঙ্ক করেছি তখন কিভাবে জিসিডি করেছি সেটি প্রথমে দেখে নিই। আমরা সাধারণত দুইটা সংখ্যার যদি জিসিডি করি, যেমন এক্ষেত্রে 10 এবং 36 এর যখন জিসিডি করব তখন আমরা কি করি, প্রথমে ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করি। ভাগ করার পরে আমাদের যে ভাগ শেষটা হয়, এখানে যেমন 10 দিয়ে 36 কে ভাগ করা হয়েছে এবং আমার ভাগ শেষ হয়েছে 6, ওই ভাগ শেষ দিয়ে আবার ওই যেটা দিয়ে ভাগ করেছিলাম ভাজক, সেই ভাজকটাকে কিন্তু আবার ভাগ শেষ দিয়ে ভাগ করতে হয়। তো এই ক্ষেত্রে 6 দিয়ে আমি 10 কে ভাগ করলাম, করার পরে দেখা গেল কি যে আমার 4 আবার ভাগ শেষ আসলো। তাহলে 4 দিয়ে আবার 6 কে আমি ভাগ করব, তারপরে কি দেখা গেল ভাগ শেষ আসলো 2, 2 দিয়ে একইভাবে আমি আবার 4 কে ভাগ করব, তারপর দেখা গেল ভাগ শেষ হলো 0। তার মানে যতক্ষণ পর্যন্ত ভাগ শেষ 0 না হবে ততক্ষণ পর্যন্ত এভাবে একটা আরেকটার সাথে ভাগ করতে থাকব, এবং সর্বশেষ যে আমাদের ভাজকটা হবে অর্থাৎ 2 যেটা হলো সেটাই কিন্তু আসলে এই প্রবলেমের বা এই জিসিডি বাইর হলো। তো আমরা এটা একটা জিনিস আমরা মনে রাখবো যে আমরা যেটা বাস্তবে যেভাবে করি আমরা চেষ্টা করব, আমরা যখন সিতে প্রোগ্রামিং করব সিতেও কিন্তু সেই একইভাবে জিনিসটা করার জন্য। তো তাহলে আমাদের দুইটা নাম্বার প্রথমে ইউজারের কাছ থেকে নিতে হবে। এখানে যেরকম 10 এবং 6 নিয়ে 36 এখানে নেওয়া হয়েছে 36, দুটা নাম্বার ইউজার যখন দিবে তখন সে ইউজার আসলে 10 36 দিতে পারে অথবা 4 8 দিতে পারে, যে কোনো ভাবে দিতে পারে। আবার এমন হতে পারে যে বড় সংখ্যাটা আগে দিতে পারে, 36 আগে দিবে 10 পরে দিবে। তাহলে আমরা যখন প্রোগ্রামটি লিখেছি, যেমন আমরা ইন্টিজার এ বি সি নিয়েছি, আমরা চলুন এটা কোড ব্লকসে পেস্ট করি, তাহলে কোডটা ভালো বোঝা যাবে। আচ্ছা, এটা আসলে আমরা এক ফাংশন লিখেছি, সেই ফাংশনটার মাধ্যমে এই কাজটা হচ্ছে। চলুন জিসিডি ফাংশন থেকে এখানে নিয়ে আসি। আচ্ছা, আমরা এই কোডটা যদি গো থ্রু করি তাহলে প্রথমে ইন্টিজার নিচ্ছি, তিনটা ইন্টিজার ভেরিয়েবল এ বি সি, এবং তারপরে একটা ফাংশন ডিক্লেয়ার করেছি জিসিডি। আমরা ইউজারের কাছ থেকে দুইটা নাম্বার নিচ্ছি এবং এই দুইটা নাম্বারকে এ এবং বি ভেরিয়েবলের মধ্যে রেখেছি। এখন ইউজার যদি কোনো কারণে প্রথমে ছোট ভেরিয়েবল দেয়, অর্থাৎ যদি এর মধ্যে অপেক্ষাকৃত বি এর থেকে ছোট ভেরিয়েবল দেয়, সেক্ষেত্রে আমাকে চেঞ্জ করে নিতে হবে। অর্থাৎ আমরা আমাদের জিসিডি যখন করব তখন সবসময় এ কে বি দিয়ে আমরা ভাগ করব, প্রথমে স্টার্ট করব। এ কে বি দিয়ে ভাগ করতে গেলে বি কে অবশ্যই ছোট হতে হবে, কিন্তু কোনো কারণে ইউজার যদি এ কে ছোট দিয়ে দেয় তাহলে আমরা অল্টার করে নিব, অর্থাৎ আমরা এর মধ্যে বড়টা যাতে আসে সেই অল্টার করার জন্য আমরা এখানে ছোট্ট একটা মেকানিজম করেছি। সেটা হলো যে সি একটা থার্ড ভেরিয়েবল আছে, সি ভেরিয়েবলের মধ্যে এ কে স্টোর করেছি এবং এর মধ্যে বি কে নিয়ে নিয়েছি এবং বির মধ্যে সি কে দিয়েছি। তাহলে দেখুন এইটুকু অ্যানালাইসিস করলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আসলে আমাদের অল্টার হয়ে যাচ্ছে। এই অল্টারটা কখন করব, যখন এটা আসলে বি এর থেকে ছোট হবে। যদি এ বি এর থেকে ছোট না হয় তাহলে তার এই অল্টারের কাজটা হচ্ছে না, সো আমাদের কোনো সমস্যাও হচ্ছে না। তারপরে আমরা এই জিসিডিটা আসলে এই যে প্রিন্ট করব, এবং প্রিন্ট করার সময় কিন্তু আমরা
আসলে জিসিডি ফাংশনটা কল করব। অর্থাৎ এই প্রিন্টএফ ফাংশনটা যখন এক্সিকিউট হবে তখন আসলে এ বি প্রিন্ট করবে এবং জিসিডি করে যে রেজাল্টটা এখান থেকে আসবে সেটা কিন্তু এখানে প্রিন্ট করবে। অর্থাৎ প্রিন্টএফ ফাংশনের ভিতরেই কিন্তু আমি আবার জিসিডির ফাংশনটাকে কল করেছি। তো জিসিডি ফাংশনটা যখন কল হবে তখন আসলে নিচের এই যে জিসিডি ফাংশনটা কল হবে, জিসিডির মধ্যে আমরা প্যারামিটার হিসাবে এ এবং বি কে পাঠিয়েছি। দেখুন এখানে ইন্টিজার এম এবং এন এর মাধ্যমে এ এবং বি কে এই ফাংশনে রিসিভ করছে। তারপরে এই ফাংশনে একটা ইন্টিজার আউটপুট দিবে, অর্থাৎ জিসিডির যে রেজাল্ট সেই রেজাল্টটা আউটপুট দিবে এবং এখানে এই রেজাল্টটা আসলে প্রিন্ট হয়ে যাবে। তো দেখি ফাংশনের মধ্যে কিভাবে কাজ হচ্ছে। আমরা এম এর মধ্যে ইউজারের দেওয়া বড় সংখ্যাটাকে রেখেছি এবং এন এর মধ্যে ইউজারের দেওয়া ছোট সংখ্যাটাকে রেখেছি। আচ্ছা, এই ভেরিয়েবলের মধ্যে ইন্ট আর নামে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি এবং সেটাকে আমরা অন দিয়ে ইনিশিয়ালাইজ করেছি। আচ্ছা, তো আরটা যতক্ষণ পর্যন্ত জিরো না হবে ততক্ষণ পর্যন্ত আমার একটা হোয়াইল লুপ চলবে, অর্থাৎ আমরা এই ভাগের কার্যক্রমটা চালাতে থাকবো। এই তো দেখা যাক এখানে কি করছি, ভাগ ঠিক না, আমরা আসলে মডিউলাস বের করছি। যেমন সর্বপ্রথমে আমার ইউজারের যে সংখ্যা দুইটা আছে তার মধ্যে বড় সংখ্যাটাকে ছোট সংখ্যা দিয়ে মডিউলাস করতেছি। আমরা বাস্তবে যখন দেখলাম এই যে আমরা কাগজে যখন করেছিলাম তখনও কিন্তু বড় সংখ্যাটাকে ছোট সংখ্যা দিয়ে আমরা আসলে ভাগ করেছি বটে, কিন্তু আমার এই ভাগফল নিয়ে কোনো কাজ নাই। আমাকে কিন্তু এই মডিউলাস অর্থাৎ যেটা ভাগ শেষ সেটা নিয়েই কিন্তু কাজ, সেটাকে দিয়ে আবার পরবর্তীতে 10 ভাগ করতে হবে। সেই জন্য আমার প্রোগ্রামের মধ্যে আসলে বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে আমরা মডিউলাস করেছি এবং যে রেজাল্টটা হয়েছে সেটা আর এর মধ্যে রেখেছি। তো আর এর মধ্যে চলে এসেছে, আর এর মধ্যে আমাদের ভাগ শেষ চলে এসেছে। এখন আর দিয়ে ভাগ করতে হবে কাকে? আর দিয়ে ভাগ করতে হবে ওই যে ভাজককে। তো ভাজক আসলে এখানে কে ছিল? ভাজক ছিল আসলে এন। তো আমার এই প্রোগ্রামটা যেহেতু চলবে আমি যেহেতু এখানে এম কেই সবসময় মডিউলাস করব, তাই এন কে আমি এম এর ভিতরে ঢুকিয়ে নিলাম এবং আমার এন কে অর্থাৎ আর দিয়ে দিলাম। এই পরবর্তীতে লুপটা যখন চলবে তখন একটু খেয়াল করুন এমটার ভিতরে কিন্তু আসলে আগের বারের যে ভাজকটা ছিল সেটা পরের বার এম এর ভিতরে চলে যাবে এবং আগের বারের যে মানে ভাগ শেষটা ছিল সেটা কিন্তু এন এর মধ্যে চলে যাবে। এই যে এন এর মধ্যে আর নিয়ে নিলাম। আমরা যদি পাশাপাশি এটা দেখতে চাই তাহলে দেখি কি হচ্ছে। দেখেন আমরা যদি এটাকে মিলাই তাহলে প্রথমে আসলে এম এর মধ্যে আছে 36 আর এন এর মধ্যে আছে আসলে 10। তাহলে 10 দিয়ে 36 কে যখন আমি মডিউলাস করছি আমার রেজাল্ট আসছে আর, আর এর মধ্যে 6 আসছে। দেখুন আমি আর এর মধ্যে যখন 6 আসছে তখন আমি এই যে 10 অর্থাৎ এনটাকে কিন্তু আমি আবার এম এর মধ্যে নিয়ে নিচ্ছি আর আরটাকে কি কি করছি এন এর মধ্যে নিয়ে নিচ্ছি। কিন্তু আর আমার এখন 0 না, আর হলো 6, তার মানে আমার এই লুপটা আবারও চলবে। আবারও চলার পরে এখন কিন্তু এম হয়ে গেছে 10 এবং এন হয়ে গেছে 6, এই যে 6 আর 10। তারপরে আবার যখন মডিউলাস করেছে মডিউলাস করে আর এর মধ্যে রাখছে, আর এর মধ্যে এখন কি আসবে 4 আসবে, 4 আসবে। আমরা এন কে কিন্তু আবারও এম এর মধ্যে নিয়ে নিব, অর্থাৎ আমার এই 6 কিন্তু এম এর মধ্যে নিয়ে নিব এবং এই 4 কিন্তু এন এর মধ্যে নিয়ে নেব। আর যেহেতু 0 না সেহেতু আবার চলবে। এরকম করে দেখুন যতক্ষণ পর্যন্ত আর 0 না হবে ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলবে আর এইভাবে একটা আরেকটার সাথে চেঞ্জ করে বিষয়টা চলতেই থাকবে। তো যখন সর্বশেষ আর 0 হয়ে যাচ্ছে তখন কিন্তু এই এই লুপটা আর চলবে না, এই লুপ থেকে বাইর হয়ে যাবে। তো সর্বশেষ আমার যে এমটা থাকবে, অর্থাৎ এটা তো এন ছিল কিন্তু এই লুপে এসে তো এটার এম এর মধ্যে এনটা চলে যাবে, তাহলে সর্বশেষ যে এমটা থাকবে অর্থাৎ সর্বশেষ যে এটা আসলে এম হয়ে যাচ্ছে এটাই কিন্তু রেজাল্ট হবে। আমাদের রিটার্ন কি করছি, রিটার্ন এমটাকেই রিটার্ন করছি। তাহলে এই এমটা
এখানে এসে প্রিন্ট হবে, অর্থাৎ সেক্ষেত্রে আমার দুই প্রিন্ট হবে যদি আমি 36 এবং 10 এর জিসিডি করি। তো একইভাবে আমরা যে কোনো সংখ্যায় যদি দিই তাহলে এই জিসিডির ফাংশনটা কিন্তু অ্যাপ্লিকেবল। তো এটাই হলো একটা প্রোগ্রাম। আপনারা চিন্তা করুন যে আমরা জিসিডি বের করার একটা ক্যালকুলেটর কিন্তু এই ছোট্ট একটা কোডের মাধ্যমে করে ফেললাম। চলুন আমরা এটি রান করে দেখি। আচ্ছা, যে কোনো দুটি সংখ্যা, আচ্ছা আমরা যেটা বলেছিলাম আমরা 36 এবং 10 এই দুটা সংখ্যার যদি জিসিডি করি, এই যে 36 এবং 10 এর জিসিডি বলছে 2। প্রোগ্রামে একটা গেট ক্যাট দেওয়া হয়েছে, অর্থাৎ আমি ক্যারেক্টার প্রেস করলে তারপরে আমার প্রেস অ্যান ইকুইটি কন্টিনিউ আসছে। তো আমরা এটা দেখলাম। আচ্ছা, এরপরে আমরা যদি অন্য কোনো নতুন সংখ্যা দিই, যেমন আমরা এখানে যদি দিই 45,100, দেখি জিসিডি কি হয়। 45 এবং 100 এর জিসিডি আসলে 5। এরকম করে যে কোনো দুটি সংখ্যার জিসিডি আমাদের এই জিসিডি ক্যালকুলেটরের মাধ্যমে আমরা কিন্তু করতে পারবো। আচ্ছা,